এমনই বাটপার যে আমার প্রতিবন্ধী বাচ্চার মুখের খাবারটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। এক ভাই আমার বাচ্চার ওই কষ্ট দেখে খাবার ভালো মন্দ খাওয়াইতে পারি দেখে বলছি দেখে ভাই 500 টাকা দিছিল, ওই 500 টাকা লয়ে গেছে প্রতারণা। আপনার মা বাবা কেউ নেই, মানে কি অবস্থান আপনাদের? আমার মা বাবা বলতে এখন কেউ নেই, আমার বাবা যখন মারা গেছে মার এর 1-2 বছর পরে বিয়ে বসে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওর শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন, সেটার বাকি অংশ একটু পরে দেখাবো। তার আগে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি। দর্শক শ্রোতা, এই যে আপনারা আপুটাকে দেখতে পেরেছেন, সে আপুরা কেন কান্নাকাটি করতেছে? দর্শক শ্রোতা, তার সাথে প্রতারণা করা হয়েছে। তা আজকে আমি রিকোয়েস্ট করব সবার কাছে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে আপনারা সতর্ক হয়ে যাবেন, আপনার সাথে হতে পারে এরকম একটা ঘটনা। দর্শক শ্রোতা, মানুষ কিভাবে প্রতারণার ফাঁদে পড়ে বা মানুষের সাথে কিভাবে প্রতারণা করে আজকের ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বলবো না, আমি নিয়ে যাবো সেই মূল ভিডিওতে, যে ভিডিওটার মধ্যে কী হয়েছে, কী ঘটেছিল সম্পূর্ণ আমাদের সেই বোনটার কাছ থেকে শুনে আসুন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমনই বাটপার যে আমার প্রতিবন্ধী বাচ্চার মুখের খাবারটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। এক ভাই আমার বাচ্চার ওই কষ্ট দেখে খাবার ভালো মন্দ খাওয়াইতে পারি দেখে বলছি দেখে ভাই 500 টাকা দিছিল, ওই 500 টাকা লয়ে গেছে প্রতারণা। আপনার মা বাবা কেউ নেই, মানে কি অবস্থান আপনাদের? আমার মা বাবা বলতে এখন কেউ নেই, আমার বাবা যখন মারা গেছে মার এর 1-2 বছর পরে বিয়ে বসে চলে গেছে। আমি খুব অসহায় মানুষ, আবার আবার এর ভিতরে আমার প্রতারণা আমার টাকাগুলো নিয়ে গেছে। আমি টাকাটি নিয়ে ভালো কথা, আমার যদি কিছু থাকতো তাহলে নিলে আমার সমস্যা ছিল না। আমার দোকানের সামনে যায় অপমান আমি হয়েছি, দোকান থেকে আমি টাকাটি পাঠাইছি, তো এই কারণে দোকানওয়ালা আমার অনেক মানে জায়গা করছে। দেখি বিকাশের মাধ্যমে পাটপাড়িটা করছে? হ্যাঁ ভাই, আমি দোকানের মাধ্যমে দোকানে যাই, আমি কত মানে টাকাটি পাঠাইছিলাম, আমার কাছে তো টাকা ছিল না। আমরা কি মোবাইল নাম্বারটা দিতে পারি ওই বাটপাড়ের, কোন নাম্বার থেকে মানে বাটপাড়িটা করেছে একটু আমাদেরকে দেখাবেন? 01755694376 একটু নাম্বারটি দেখাবেন দর্শক। এই যে নাম্বারটি আমরা আপনাদেরকে দেখাই, এই নাম্বারটি হলো প্রতারক চক্র, মানে এলো এভাবে অসহায় পরিবারগুলোকে দেখে দেখে তারা হলো এভাবে টাকাগুলো নিয়ে যান। দর্শক, বিস্তারিত বিষয়গুলো দেখুন আমাদের এই প্রতিবেদন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর পাবনা হাউসগুলিতে রয়েছে লাখি। আমরা এই লাখি বোনের কাছ থেকে জানবো যে তার পরিবারের কি সমস্যা, কিভাবে তিনি প্রতারকের পাল্লায় পড়লেন। চলুন দর্শক কথা বলি লাখির সাথে। আমি লাখি, আমি এমন একজন প্রতারণার পাল্লা পড়ছি, বাটপারে পাল্লা পড়ছি যে সে আমি কিছু টাকা সাহায্য পাইছিলাম, সেই টাকার আমার তাকে নিয়ে গেছে। আমি খুব অসহায় মানুষ, আমার মা নাই, বাবাও নেই, আমি খুব কষ্ট করে আমি বড় হয়েছি। আমি এমন একটা স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে যে মানে কি বলবো, ভাষা নেই। আমার যে একটা মানে প্রতিবন্ধী একটা ছেলে দেখে আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে, আবার আমার এই মাসে 20 তারিখে ডেলিভারি হবে সিজারে, কিন্তু আমি কিছু সাহায্য প্রবাসী ভাইগুলোতে পাইছিলাম, কিন্তু সেই বাটপার আমার সাহায্যের টাকাটা নিয়ে গেছে। কিভাবে টাকাটা নিয়েছে একটু বলবেন? আমাকে একটা ভাইয়ের এরকমভাবে টাকা দিছিল, আমি সেই মানে ইয়ে করে আমি টাকাটা ইয়ে করছিলাম। এক ভাই আমাকে কিছু টাকা দিছিল সাহায্য, যে আপু যেরকম ব্যাংকের মাধ্যমে আমি তোমাকে সাহায্য টাকা দিব, তুমি ওই টাকাটা রাইখা দিও, পরে আমি ওই টাকাটা পাইছিলাম। পরে আরেক ভাই এরকমভাবে প্রতারণা করে আমার টাকাটা নিয়ে গেছে, বলছে আমি ব্যাংকে থেকে ফোন দিচ্ছি, তুমি তোমার কাছে মেসেজ যাবে, ওই মেসেজটা তুমি আমাকে বলবা। পরে আমি বলছি ঠিক আছে ভাইয়া, পরে প্রথম 9,500 টাকা পাঠাইছে, পাঠানোর পরে আমি কি করছি মোবাইলে রাখছি, পরে বলছে কি মানে টাকাটা কি গেছে তোমার মোবাইলে, আমি বলছি হ্যাঁ ভাই মোবাইলে আসছে। পরে আবার 5,500 টাকা পাঠাইছি, মোটমাট 15,000 টাকা হ্যাঁ আমার মোবাইলে মেসেজটা পাঠাইছে। পাঠানোর পর আমি বলছি ভাই ঠিক আছে মেসেজটা আসছে, এখন বলছে তোমার মানে এটা রেজিস্টার না করলে তুমি টাকাটা বাই করতে পারবে না। পরে আমি বলছি ভাই রেজিস্ট্রেশনটা কীভাবে করবে সেটা একটু বলে দিলে ভালো হতো। পরে বলছে ঠিক আছে আমরা বলে দিতেছি তোমাকে। পরে বলছে তোমার ভোটার আইডেন্টি কার্ড বাই করো, পরে আমি বাই করলাম। পরে বলছে তুমি একটা আরেকটা ফোন নাও, মানে আরেকটা তোমার পাশে একজনের মোবাইলটা নাও। পরে আমি মোবাইলটা নিচ্ছি, নেওয়ানোর পরে এখন বলছে আমি ওই নাম্বারটা দাও, আমি ওই নাম্বারটা মোবাইলে তোমার সাথে কথা বলবো, আর তোমার হাতের মোবাইলটা তুমি রাখো।
পরে আমি বলছি ঠিক আছে ভাইয়া, তা আমার হাতের মোবাইলটা আমার হাতে ছিল আর আমি ওই নাম্বারটা হেরে দিছি। হ্যাঁ, ওই নাম্বারটা ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, বলছে তোমার মোবাইলে ইয়ে আছে কম্পিউটার, মানে যেটা আমরা যোগ করি বলতে গেলে কি জানি বলেন ক্যালকুলেটার, হ্যাঁ ওইটা আমরা যোগ করি, ওইটা বাই করতে বলছে। পরে আমি বাই করছিলাম, বাই করছি মতন হ্যাঁ আমাকে চারটা নাম্বার দিছে, বলছে এই নাম্বার কয়টা উঠাও। পরে আমি নাম্বারটা উঠাইছি, উঠানোর পরে বলছে তোমার পিন নাম্বারটা উঠাও। পরে আমি বলছি ভাইয়া পিন নাম্বার আপনি কি করবেন, বলছে এটা না এটা ছাড়া তো তুমি রেজিস্ট্রেশনটা করতে পারবে না। পরে আমি বলছি ঠিক আছে ভাই আমি উঠাইতেছি, উঠানোর পরে বলছে যোগ দাও, যোগ দেওয়ার পর আমি যোগ দিয়েছি, যোগ দেওয়ানোর পরে এখন পুরো মানে যোগে মানে দুয়ে দুয়ে এরকম চার হয় ওরকম যোগে একটা সংখ্যা নামছে, নাম্বার পরে ছয়টা মানে সংখ্যা নামছে, নাম্বার পরে ওই সংখ্যারই বলছে কি আমাকে তুমি ফোনের মাধ্যমে ওই সংখ্যাগুলো বলো। পরে আমি ওই নাম্বার মানে সংখ্যার নাম্বারগুলো সব বলে দিছি, বলার পরে আমার সেই মানে পিনকোডটা ওরকমভাবে নিয়ে গেলো। পরে বলছে কি আমার মোবাইল আগে 500 টাকা ছিল একটা, আমার আঙ্কেলে দিছিল টাকাটা, খুব কষ্ট মানে হ্যাঁ আমার বলছে আমার বাচ্চাকে কিছু খাবার খাওয়াই তো ওই টাকাটা দিয়ে, কিন্তু আমি খাবারটা খাওয়াইতে পারিনি, আমার এই কারণে খুব কষ্ট লাগে। পরে এরকম বলছে কি তুমি দোকানে যাও, দোকানে যায় তুমি ফ্যাক্সের দোকান থেকে দূরে থাকবে, মানে দূরে থেকে আমার সাথে কথা বলবে, ফ্যাক্সের দোকানের সামনে তুমি যাবা না মোবাইল নিয়ে। আমি বলছি ঠিক আছে ভাইয়া। পরে বলছে তোমার এই টাকাটা কীভাবে রেজিস্ট্রেশন করো, তুমি ওই যে দোকানের কাছে 6টা নাম্বার আছে যে ওই 6টা নাম্বার তোমার নিতে হবে, না নিলে তুমি ওই ওটা তোমার রেজিস্ট্রেশন হবে না, তুমি টাকাটা বাই করতে পারবা না। পরে আমি ওইভাবে দোকানে গেছিলাম, যাওয়ানোর পরে ওখান দোকানওয়ালারে আমি বলছি ভাইয়া এরকম এরকম আমার মোবাইলে 4000 টাকা পাঠান মোবাইল প্রথম, পরে 4000 টাকা পাঠাইছি, 4000 টাকা যখন আমার মোবাইল পাঠাইছে বলছে ভাইয়া পিন কোড তো আসে নাই, আমি তো 4000 টাকা দোকানওয়ালা থেকে নিলাম আমার মোবাইলে, বলছে ঠিক আছে আসে নাই যখন এমন এই সমস্যা হয়েছে তাহলে তুমি একটা কাজ করো আবার তুমি 4500 টাকা পাড়ো। পরে এরকম করে আমি 2-3 বার করে টাকাটা পাঠাইছি, পাঠানোর পরে আমার মোবাইলে আমি বললাম যে ভাই দেখেন আমি তো খুব অসহায় আমি এত টাকা দিব কিভাবে, বলছে তুমি মোবাইল থেকে তোমার আমি যে আমরা যে টাকাটা পাঠাইছি ওই টাকাটা উঠায় তুমি মোবাইলওয়ালা দোকানওয়ালার দিয়ে দিতে পারবা, সমস্যা নেই। এই কথাটা বললা সে আমার মোবাইল এরকম করে দোকানওয়ালাতে আমি 2 বার টাকা পাঠাইছি আমার মোবাইলে, পাঠানোর পরে ওখান থেকে যে আমার পিনকোড হ্যাঁ জানি না জানি না আছে সেটা আমি আর বুঝতে পারিনি, ওইভাবে আমার টাকাটা নিয়ে গেছে সে। ওখানে আমি এক মনে এক মানে প্রবাসী বের আমার আমার সিজারও কথা শুনে কিছু সাহায্য দিয়েছিল, ওখানে এই টাকাটা নিয়ে গেছে। আমি এখন এই অবস্থা মানুষ আমি কার কাছে হাত পাবো আমার সিজারের টাকার জন্য। এই যে আপনি বললেন যে সে আপনাকে 15000 টাকা পাঠিয়েছে, সেটা কি মেসেজ পাঠাইছে না টাকা পাঠাইছে? মেসেজ পাঠাইছে, ভুয়া মেসেজ, কিন্তু আমি তো বুঝতে পারিনি মেসেজটা ভুয়া ছিল, মানে মেসেজ মনে করে আপনি টাকা মনে করেছেন যে টাকাটা তো আমার মোবাইলে দিয়েছে উনি, মানে বিকাশের যে আমার মোবাইলে টাকা আসছে কিনা আমি সেটা দেখি নাই কিন্তু শুধু মেসেজটা ভুয়া ছিল। এই যে প্রতারকের পাল্লায় পড়লেন, আমরা যখন ভিডিওটা করেছি তখনই কিন্তু আপনাকে বলেছিলাম যে বোন এই ধরনের প্রতারক আপনাকে ফোন করবে। আমি তো কিভাবে বলবো, আমার তো আরেক ভাই এরকম ভাবে টাকা পাঠাইছে ব্যাংকের মাধ্যমে, তাই জন্য আমি বুঝতে পারিনি। তো এইভাবে আপনি এই প্রতারকের পাল্লায় পড়লেন, এটা কিভাবে? আমার বাচ্চারা খাবারের জন্য যে আমি বাচ্চারা প্রতিবন্ধী ভালো মন্দ খাবার খাইয়ে খাওয়াইতে পারি না, পরে আঙ্কেল মায়া করে আমাকে 500 টাকা দিয়েছিল আমার বাচ্চাকে খাবার খাওয়ার জন্য ভালো মন্দ, কিন্তু খাবারটা আমি খাওয়াইতে পারিনি, ওই আমার প্রতারক আমার 500 টাকা নিয়েছে। আমি এরকম একটা অভাব হয়েছে যে আমার 500 টাকা প্রথম আমার বাচ্চাকে দিচ্ছে সেটাও নিয়ে গেছে। এই যে এভাবে 4500 টাকা করে আপনার টাকাটা পাঠিয়েছেন, এটা কি আপনার বিকাশের টাকা ছিল নাকি দোকানদার থেকে টাকাটা পাঠিয়েছেন? না ভাই মোবাইলের দোকানে আমি নিয়ে মানে মোবাইলের দোকানে আমার নিয়ে গেছে, এরকম আমি বলছে যে আপনি মোবাইলের দোকানে যান, যে আপনি মোবাইলের এরকম মানে ওই মোবাইলের দোকান থেকে আপনি পিনকোড পাবেন, পিনকোডের মাধ্যমে আপনি ওই টাকাটা আপনি উড়াইতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন। পরে আমি ওরকম ভাবে দোকানে গেছি, দোকানে যাই আমি 2 বার করে 4500 করে টাকা পাঠাইছি, আবার আমার মোবাইলে কিছু টাকা ছিল 500 টাকা মতন ওই টাকাটা নিয়ে গেছি। তো এখন আপনার মানে যে দোকানদারের থেকে যে টাকাটা নিয়েছেন সেই টাকাটা কি দিতে পেরেছেন? না ভাই এখনো টাকাটা দিতে পারিনি, এই কারণে আমার মানি জুতোর ব্যাপার বুঝছেন ভাই, মানুষ মানুষের রাস্তা জমে গেছে, আমি এরকম একটা মানুষ আমার কয়েকজন রাস্তায় কেন লোক জমে গেছে যে আমি টাকা দিতে পারতাছি না, আমি এখন কিভাবে দিব, আমার কাছে তো 1 টাকা ছিল না, খাবার খাওয়ার টাকা ছিল না, আমি খুব কষ্ট করেছিলাম। এই যে এখন তো আপনার সিজারের টাইমটা হয়ে গেছে, আগামী কালকে হলো সিজারের টাইম সিজার হবে, তাহলে আপনি এখন যে মুহূর্তে যে অবস্থানে রয়েছেন আমাদেরকে বোন বলবেন যে আপনার এই পরিস্থিতিটা কি দাঁড়াবে? এখন আমি কি করবো, আমি যে কিছু সাহায্য পাইছিলাম প্রবাসী ভাইরা আমার দিছে সেই টাকাটা আমার নিয়ে গেছে, এখন আমি তো মানুষের কাছে হাত পাততে পারতাছি না, হাত পাতলে কে কে কয় টাকা দিবে? দর্শক আপনারা শুনলেন মানি এই বোন লাকির কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো, আসলে তার মা নেই এই মুহূর্তে পাশে, মা থাকা সত্ত্বেও আজ মা পাশে নেই, সেটা আপনারা এর আগের প্রতিবেদনটি আমরা একটু তার
শুরুতে যে প্রতিবেদন ছিল সেই বিষয়গুলো মানে নিয়ে একটু কথা বলে যে বোন আপনার মায়ের কি হয়েছে বা আপনার বাবার কি হয়েছে একটু যদি বলেন, কারণ এর আগের প্রতিবেদনটি হয়তো অনেকের চোখে পড়ে নাই, এই প্রতিবেদনটি দেখবে একটু যদি বলেন। আমার বাবা মারা গেছে আজকে 6 বছর, আমার মা বিয়ে হয়ে চলে গেছে, সে তার সুখের জন্য বিয়ে এক বসে বসে চলে গেছে, মানে আমরা দুই বোনে আছি বর্তমানে। তো আপনার মা মানে বিয়ে করে চলে গেছে, আপনার তো বড় একটি বোন রয়েছে অবিবাহিত, তাহলে তার কি হবে? আমার বোন এখন কি করবো, এখন আমি তো মানে অসুস্থ, আমার সিজার করা লাগবে, এখন ও আমার পাশে যদি না দাঁড়ায় এখন আর কি করতে পারি আমি বলেন। বোনটা তো বিয়ে হইলে তো শাশুড়ি ঘরে চলে গেলে, তখন এই কারণে আমি মানে বিয়েটা দিতে পারতাছি না এখন বর্তমানে। আপনি নিজের ইচ্ছাকৃত ভাবে বিয়ে দিচ্ছেন না নাকি মানে টাকার জন্য বাবা ওভাবে সমর্থন অনুযায়ী? না ভাই, আমি মানে আমার সমস্যাটা দেখে আমি বলছি 2-3 বছর পর দিব বিয়ে, এখন দিব না। এখন বিয়ে দিতে চাচ্ছেন না? না ভাই, কিন্তু আমরা তো একটা প্রতিবেদন করেছি যে বিয়ের জন্য, সেটা কি যদি ভালো ছেলে পান আপনি বিয়ে দিবেন? হ্যাঁ ভালো ছেলে পেলে দিব, কিন্তু মানে ভালো ছেলে যে মানে আমাদের আমাকে একটু দেখবে তাহলে দিব। আপনাকে যাতে একটু দেখে বা আপনার পাশে থাকে। আমার স্বামী তো ভালো না, আমাকে কে দেখবে এখন, আমার বাচ্চা একটা অসুস্থ, আমি নিজে আবার অসুস্থ। ধন্যবাদ। তো আপনার মোবাইল নাম্বারটা আমরা দিতে চাই সরাসরি, আপনার যে নাম্বারটিতে আপনাকে একটু সহযোগিতা করবে প্রবাসী, এবং আমরা তো এর আগে যে নাম্বারটি দিয়েছিলাম সেটা হলো প্রতারকের নাম্বার, বাটপারের নাম্বার, একটু বলবেন বোন আপনার মোবাইল নাম্বারটি? 01407-21175। 21175 এই নাম্বারটা কি বোন আপনার বিকাশ নাম্বার? হ্যাঁ ভাই, আমার বিকাশ নাম্বার। যদি কোনো বায়া প্রবাসী ভাই আমার একটু সাহায্য করে একটু ভালো হইতো, আমার এই 20 তারিখে ডেট সিজার, আমাকে এক টাকাও নেই, আমি এই প্রতারণা পাল্লা পড়ে আমার টাকা সব নিয়ে গেছে।